হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ক্লাস 2 তে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে অটোক্যাড সফটওয়্যারটি কিভাবে কালেক্ট করবেন তা দেখাবো। তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগলে। এখানে এসে টাইপ করতে হবে গেট ইনটু পিসি, লিখে সার্চ করতে হবে, দেন এই লিঙ্কটা ওপেন করতে হবে। ওকে, লিঙ্কটা ওপেন হয়ে গেলে আমরা এখানে সার্চ বক্সে অটোক্যাড লিখে সার্চ করব, অটোক্যাড 2020। আপনার যে ভার্সন প্রয়োজন আপনি সেই ভার্সনটি লিখে এখানে সার্চ করবেন, দেন গোতে ক্লিক করব। এরপর অটোক্যাড রিলেটেড যত সফটওয়্যার আছে সবগুলো এখানে ডিসপ্লে হবে। ওকে, আমাদের প্রয়োজন অটোডেস্ক অটোক্যাড 2020 64 বিটের এই সফটওয়্যারটি। স্ক্রোল করে নিচে গেলেই আমরা ডাউনলোড লিঙ্ক পাব, সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমরা একটা জিপ করা ফাইল পাব। ওকে, এখানে ডাউনলোড লিঙ্কটা এখানে দেওয়া আছে, ডাউনলোড 64 বিট, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তো সেই জন্য আমি এই মুহূর্তে ডাউনলোড করছি না। আপনাদের যাদের প্রয়োজন আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়া আমি এই লিঙ্কের লিঙ্কটি ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। তাছাড়া আমার গুগল ড্রাইভের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, আপনি সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস, চলুন এরপরে আমরা দেখবো কীভাবে অটোক্যাড সেট আপ করা যায়। ডাউনলোড করার পর এরকম একটা জিপ করা ফাইল পাবেন, প্রথমে এটাকে আনজিপ করে নিতে হবে। ওকে, আনজিপ হয়ে গেলে আমরা এই ফোল্ডারে প্রবেশ করবো। এখান থেকে এই ফাইলটাতে আমরা ডাবল ক্লিক করব, দেন ওকে। এখান থেকে ইনিশিয়ালাইজিং কমপ্লিট হলে আমাদের নেক্সট উইন্ডো আসবে। ওকে, এবার ইনস্টলে ক্লিক করব। এখান থেকে আই অ্যাকসেপ্ট, নেক্সট। এখান থেকে আমরা আমাদের টিপিক্যাল এবং এক্সপ্রেস টুলস এই দুটি টিক দেওয়া না থাকলে আমরা টিক দিয়ে নেব, দেন ইনস্টলে ক্লিক করব। এখানে 15টা স্টেপ আছে, 15টা স্টেপ ধাপে ধাপে কমপ্লিট হওয়ার পরে আমি এখানে ভিডিওটা শর্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা ওকে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি ইনস্টলড, দেন লঞ্চ নাও। লঞ্চ নাও ক্লিক করার পর আমাদের অটোডেস্ক অটোকেট 2020 ওপেন হবে। এ পর্যায়ে আমরা এন্টার এ সিরিয়াল নাম্বার, এখানে ক্লিক করার পর আমাদের অ্যাক্টিভেট করে নিতে হবে, দেন এখানে অ্যাক্টিভিটি ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা আমাদের মূল ফাইলে চলে যাব। এখান থেকে অটোডেস্ক 2020 কি মেকার এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করব। আনজিপ করার পর এই ফোল্ডারে প্রবেশ করব, এখান থেকে এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করব, দেন এখান থেকে প্যাচে ক্লিক করব, প্যাচ সাকসেসফুলি প্যাচড। দেন আমরা এখানে সিরিয়াল নাম্বারটা দিব, তারপরে নেক্সটে ক্লিক করব, রিকোয়েস্ট অ্যাক্টিভেট করব। এখানে সিলেক্ট করার পরে আমরা আবার নেক্সট ক্লিক করব, এখান থেকে রিকোয়েস্ট কোড এই কোডটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে আমাদের রিকোয়েস্ট কোড এখানে পেস্ট করে দেবো, দেন জেনারেটে ক্লিক করব। এখানে অ্যাক্টিভেশন কোডটা চলে আসবে, এটাকে আবার কন্ট্রোল সি অল সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে দেন এখানে আমরা
পেস্ট করে দেব, দেন নেক্সটে ক্লিক করব। ওকে, এই তো আমাদের কংগ্রেচুলেশন চলে আসছে, আমাদের অটোডেস্ক অটোকেট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড কমপ্লিটেড। দেন আমরা এবার অটোকেটে কাজ করতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের অটোক্যাড 2020। তো ভিউয়ার্স, এভাবে আমাদের অটোক্যাড ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভেশন করতে হবে। এই অ্যাক্টিভেশন এভাবে অ্যাক্টিভেশন করলে আমাদের যতদিন আমরা উইন্ডোজ সেট আপ দিব না ততদিন আমাদের এই অটোক্যাড চলবে, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট 3 নম্বর ক্লাসে, তৃতীয় ক্লাসে আমরা দেখব অটোকেডের ওভারভিউ এবং অটোকেডের বিভিন্ন ওয়ার্ক স্পেস সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমাদের থার্ড ক্লাসে যে মডিউল আছে সেগুলো আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও যদি ভালো লাগে, আপনার যদি উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রমোট প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।